দীর্ঘদিনের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে সিয়াম ভক্তদের। আগামী বছরের 7 জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিয়াম অভিনীত শান সিনেমাটি। সিনেমাটির মুক্তি উপলক্ষে গেল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে উন্মুক্ত এক আয়োজনের মাধ্যমে সিনেমাটির টিজার উন্মুক্ত করা হয়। আর অনুষ্ঠানের মাঝে এক নারী ভক্ত ঘটায় ব্যতিক্রমী এক কাণ্ড। সিয়ামকে সামনে দেখে উঠে যান মঞ্চে। শান সিনেমাটির মাধ্যমে তৃতীয়বার জুটি বেঁধে পর্দায় দেখা যাবে সিয়াম পূজাকে। এই সিনেমার মাধ্যমে অ্যাকশন নায়ক হিসেবে আত্মপ্রকাশ করছেন সিয়াম আহমেদ। আমার ক্যারেক্টারটা হয়তো এই ইউনিভার্সিটিতেই পড়েছে, হয়তো আমাদের সাথেই এখন আছে। শিক্ষিত একটা ছেলে যে দেশকে রিপ্রেজেন্ট করতে চায়, যে নীরবে দেশের জন্য কাজ করতে চায়। তো যখন এই ক্যারেক্টার আমরা পেয়েছি, আমার পরিশ্রম করতে তুমি অনেস্ট কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম হচ্ছে আমাকে সময় দিতে হবে। তো আমরা আর্টিস্টরা যখন কাজ করার চেষ্টা করি, ভালো কাজ করার চেষ্টা করি, আমরা অনেক সময় এনাফ টাইম পাই না, আমাদের এনাফ সাপোর্ট থাকে না। কারণ যদি আমি অ্যাক্টিংকে আমার প্রফেশন হিসেবে বেছে নিয়েছি, যেহেতু এটা আমার রিজিকের মাধ্যম, এটা আমার ইনকামের মাধ্যম, তো শুধু একজন আর্টিস্টকে আর্টিস্টের কাছে চাইলেই হবে না, একজন আর্টিস্টকে ভালো থাকার সুযোগ দিতে হবে, যেন উনি তার দর্শকদেরকে ভালো রাখতে পারে। সিয়াম পূজা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস সহ আরও অনেকে। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।